হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছেন ইনশা আল্লাহ ভালো আছেন গেছিলাম কক্সবাজার আপনারা দেখেই জানেন তো কক্সবাজারে যাওয়ার পরে আমার মেলা দিনের মানে ইচ্ছা ছিল শখ ছিল যে এই কক্সবাজারে যাই এই ফল খামু আর ভিডিও বানাবো তো আল্লাহ আমার এই শখ পূরণ করলো আলহামদুলিল্লাহ তো কক্সবাজারে যাওয়ার পরে যে এই ফল আমি খুঁজে 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 বের করলাম তো আমার বেশি খোঁজা লাগে না কে মানে যে কোনো জায়গায় দিয়ে এই ফল নিয়ে বসে আছে আমরা নিয়ে বসে আছি তো এই ফল দেওয়া মাত্রই আমি এই চাচার কাছে গেলাম বললাম চাচা এই ফল কত করে কি সমাচার দাম চাচা প্রথমে গেলো যে এই ফল 40 টাকা করে একটা পিস এই ফল সিজনের সময় 150 টাকা করে হয় একখান করে ফল 150 টাকা করেও বেশি এই চাচারা তো এগুলো দেয় তো সিজন নান সিজন সেজন্য 30 টাকা 40 টাকা 50 টাকা করেও বেশি এই আর কি তো বললাম চাচা আমার জন্য একটা ভালো ফল দেয় বানান তো চাচা একটা ভালো ফল দেয় আমার জন্য বানাইলো চাচা করলাম লবণ আর মরিচ অবশ্যই বেশি করে দেবেন তো চাচা স্বাদ অনুযায়ী মানে যতটুকু ভালো করে বানান দরকার ভালো করে বানাই দিল আমি আবার বরাবরই লবণ আর মরিচের ঝাল একটু বেশি খায় তো চাচা খুব ভালো করে বানাইছিল আমার কাছে খুব ভালো লাগলো তো আমি এই ফল মানে এই দিন চাচার কাছে 2টা ফল নিলাম নেওয়ার পরে যে আমি একটা খাইতেছি পরে চাচা আর একটা বানাই দিতেছে দি বললাম যে চাচা এর মধ্যে লবণ আর মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েন পরে চাচা যে বানা দিল কিন্তু আমার একটা মনের ইচ্ছা ছিল যে চাচার কাছ থেকে এই ফলের বিচি নিব মানে বীজ আমি নিয়ে এসে সিরাজগঞ্জে গাড়ি দেবো তো পরে মেলা মানে চাচা কোয়ার পরে চাচা রাজি হলো কয়ে চাচা আবার করতেছে কবে কেউ যদি এই বিচি নিয়ে গাড়ি দেয় তাহলে তো আমাকে রেনকার ব্যবসা থাকবো না আমি বললাম চাচা সব জেলায় তো সব কিছু হয় না আমি সব করে নিলাম এই ফলের গাছ মানে আমাকে জেলায় নাও এবারে তো পরে চাচাগুলো কয়ে এই মুহূর্তে তো আমার কাছে নাই তো আপনি আবার আসেননি আসেন কয়েকদিন আমার জিজ্ঞাসা করলাম বললাম চাচা কয়েকদিন আসি তো চাচা আমাকে একবারে শেষে মানে আসার দিন আমাকে বিসি দিয়ে দিছিল তারপরে ইনশাল্লাহ আমি বিসি গেড়ে দিবো যে আমি অনেক যে ফল টল নিয়ে ওই যে যাইতেছি ওই যে কক্সবাজারে যে ছাতি আছে না ওই যে ছাতির তলে যাইতেছি ওই ছাতির অনেক তাপসিরের বাবা তাপসির আছে বসে আছে আর আরমান আমাকে যে ভিডিও করতেছে তারপরে ওই ছাতির অনেক গেলাম যায় সেটা যায় সেলফি ভিডিও করি এই সেলফি ভিডিও না করলে কয় যে আস্তে 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 ঘুরে 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 সেলফি ভিডিও করতেছি আস্তে আস্তে স্লো 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 তারপরে সেলফি ভিডিও করা হলো তাপসিরের মেলা দিনের শখ আছিল যে ওই বালুর মধ্যে বসে বসে খেলবো তো আর মেলা দিনের শখ পূরণ হলো তাপসিরের বাপ তাপসির হওয়ার পরে 2-3 বার কক্সবাজার আসে কিন্তু আমার কক্সবাজার আসা হয় নাই পরে এই ফার্স্ট টাইম তাপসিরে নিয়ে আমি কক্সবাজার আসলাম কক্সবাজার আসার পরে তাপসিরে যে বালু দিয়ে পাহাড় বানাইতেছে তারপরে কত কিছু বানাইতেছে তেলা ভিডিও করলাম সালটা খুব খুশি হয়েছে কক্সবাজার আসে পরে যে আমি যাবার এলাম ভিডিও করতেছি ওই দেন সবাই যার যার মতো মানে ভিডিও করতেছে ছবি উঠতেছে যে যার ইচ্ছা খুশি তো পরে এই তাপসিরে নিয়ে লাভ পাইতেছে আমার দেখো বাল খেতেছে কি সুন্দর করে খেলতেছে দেখো খেলা টেলা সে সন্ধ্যা হয়ে গেছে তো পরে আসলাম এই যে মাছের বাজারের এদিক মানে এই বাজার আবার মাছের মানে ফ্রাই বারবিকিউ এরা আবার খালি সন্ধ্যার সময় বসে সারাদিন বসে না সন্ধ্যার সময় এই জায়গায় মেলা দোকান বসে মানে 15-16টার দোকান বসে তো একটু একটু করে আমি ভিডিও করতেছি আর দাম শুনতেছি তো পরে তাপসিরের কাঁকড়া খাওয়া শখ হয়েছে তাই কাঁকড়া দাম দিয়েই শুরু করলাম যে কাঁকড়া 180 টাকা দাম 120 টাকা দাম 150 টাকা দাম মানে কাঁকড়ার সাইজ অনুযায়ী কাঁকড়ার দাম তো পরে আমরা 2টো কাঁকড়া অর্ডার করলাম তাপসির কাঁকড়া খাইবো মানে কাঁকড়া দেওয়ার পর থেকে খালি করতেছে যে কাঁকড়া খাইবো কিন্তু আমি আবার কোনোদিনই কাঁকড়া মাকড়া খাই নাই কি আমার অত শখ নাই কয়ে জানি যে একটা লম্বা মাছ এই মাছটা দিয়ে আমি অবাকি হইলাম বা কত বড় লম্বা মাছ আর চিংড়ি করলে এত বড় এটা বলে চিংড়িটা কিছু একটা নাম আছে ইংলিশে নাম আমি জানি না তো পরে 2টো কাঁকড়া অর্ডার করলাম আর আমি এগুলা টুকটাক দাম জিজ্ঞাসা করতেছি ওই খালার কাছে খালা হিসাবের কিবা কী সমস্যার দাম তারপরে এটা অক্টোপাসও ফ্রাই করে যায় অক্টোপাসও 400 টাকা 450 টাকা দামের জিজ্ঞাসা করলো ওই খালারা পরে যেন কাঁকড়াও বাইজা বাইজা থিয়ে দিছে তো দর্শক বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগা থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার মানে পেজটা অবশ্যই লাইক ফলো দিবেন এবং আমার একটা টপ ব্লগস নামে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওখানে অন্যান্য নতুন নতুন ভিডিও পাবেন তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ